আসসালামু আলাইকুম। শপিং ব্যাগ আমরা আসছি শপিং করতে, রোজার ভালোই লাগছে। হ্যাঁ, প্রায় আসি, ভালোই লাগছে। কাঁচা বাজারও পাওয়া যায়, শুকনা বাজারও পাওয়া যায়, কসমেটিক্স। আমি আজকে আসলে প্রথম দিন এসেছি, দেখছি এখন দেখে তো ভালোই মনে হচ্ছে, কিন্তু অন্য আরও যা ধরনের সুপার মল আছে তার সাথে কম্পারিজন করলে সুবিধা অসুবিধাগুলোকে একটু যাচাই বাছাই করে নেওয়ার ব্যাপার আর কি। আর দু একটা আইটেম একটু বেশি এক্সপেন্সিভ মনে হচ্ছে, যদিও হয়তো ভেরি আর্লি টু কমেন্টস। তো আশা করি যেহেতু নতুন একটা উদ্যোগ ভালোই হবে, ওদের শুভকামনাই করবো, ভালো কম্পিটিটর বাড়ো, আমাদের ভোক্তাদের জন্য জিনিসটা তো ভালোই হবে। মানে ক্রেতাদের জন্য যতটুকু ক্রেতার প্রয়োজন অতটুকু আইটেম আমরা রাখার চেষ্টা করছি আর কি। এখন বিশেষ করে কাঁচা বাজারটাতে আমরা মানে সহনীয় পর্যায়ে দায়িত্ব রাখছি, যাতে ক্রেতারা তাদের বেনিফিটটা ভোগ করতে পারে। বিশেষ করে আপনি মাছ, মাংস, সবজি, ফ্রুটস, তারপর চনা, তারপরে চাউল, এগুলি বাইরের রেট আর আমাদের সুপার সেবার রেটটা দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন। দেখছি মোটামুটি সুপার সেবা বাইরের রেটে আর মানুষের জন্য সুবিধা হলো যে এসে নিজের স্বাচ্ছন্দ্যভাবে শান্তি পরিবেশে সুন্দরভাবে স্বাচ্ছন্দ্য পরিচ্ছন্নভাবে করতে পারতেছে। বিশেষ করে আমাদের সবচেয়ে বড় এটা হলো যে আমরা মানে ফরমালিন মুক্ত বাজার, আমাদের নিজস্ব ল্যাবের মধ্যে টেস্ট করে আপনার মাছ, তারপরে আপনার সবজি, তারপরে ফ্রুট, এগুলা ট্যাক্স ছাড়া আমরা কোনো অবস্থাতে ডিসপ্লে চাই না। এটা 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 আমাদের আমাদের একটা কমিটমেন্ট, এটা ক্রেতাদের জন্য আমরা আমাদের কমিটমেন্টটা রক্ষা করার চেষ্টা করছি। ইফতার ইনশাল্লাহ, ইফতার তো বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন, যথেষ্ট সারা আছে ক্রেতাদের। এর পরবর্তীতে হয়তো আরো বিশদ আকারে আরো কিছু করবো চিন্তা ভাবনা করছি, ক্রেতাদের চাহিদার উপর এটা আমরা বিবেচনা নিচ্ছি আর কি, ওদের থেকে নোট ডাউন করতেছি, তারপর ভবিষ্যতে আরো কি প্রয়োজন হয় সেটা সেদিকে আমরা অগ্রসর হবো। এখানে পচাবাসী খাবার রাখার প্রশ্নে আসে। আমাদের এখানে যেগুলো আপনার 100% কাস্টমার থেকে এক অপশন বড় একটা পজিটিভ সাইড এই জিনিসটা।
চিকেন আছে, তারপরে পাকিস্তানি ছোটো রোস্টার মুরগি আছে, ব্রয়লার হবে, পিস পিছারা হবে, তারপরে ড্রাম স্টিক হবে, ব্রেস্ট হবে, চিকেন লিভার হবে, তারপরে চিকেন কিমা হবে। হ্যাঁ, প্রায় ইফতার আগে শেষ হয়ে যায়। এখানে চিকেন চাষিক আছে, বিফ চাষিক আছে, তারপরে মিনি জিলাপি, বড় জিলাপি, তারপর আপনার চিকেন কাটলেট আছে, শর্মা, তারপর পাটিসাপটা পিঠা আছে, তারপর আপনার হালিম আছে, চিকেন হালিম, মাটন হালিম। হ্যাঁ, একটু আগে করে চাপ পড়ে। জি জি, মাঝে মধ্যে ফিরে যেতে হয়, মাঝে মধ্যে দেওয়া যায়। না না, ওগুলো ব্যাক চলে যায় সবগুলো, রিপ্লাই করে আবার রিপিট দেওয়া হয় না। জি।